লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সদ্য প্রয়াত হয়েছেন। এরপরই তুমুল সমালোচনার ঝড় উঠে সমগ্র লেবানন জুড়ে। এই ঘটনার পর প্রশ্ন উঠে তাকে কোথায় সমাহিত করা হবে। জানা গেছে এই নেতাকে অস্থায়ীভাবে একটি গোপন স্থানে সমাহিত করা হয়েছে। গতকাল শুক্রবার হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, নাসরুল্লাহকে স্থায়ীভাবে দাফনের জন্য বড় জমায়েত হলে ইসরায়েল সেখানেও হামলা চালাতে পারে, সেজন্য অস্থায়ীভাবে তাকে সমাহিত করা হয়েছে। এমনকি হিজবুল্লাহ কর্তৃক কোনো অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনাও ঘোষণা করা হয়নি। সূত্র থেকে জানা যায়, হাসান নাসরুল্লাহকে অস্থায়ীভাবে সমাহিত করা হয়েছে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর আগে ইসরায়েলের হামলায় নিহত নাসরুল্লাহর দাফন শুক্রবার সম্পন্ন হবে বলে এক প্রতিবেদনে জানায় ইরানের সংবাদ সংস্থা ইরনা। বৃহস্পতিবার সাবরিন নিউজ নামে এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইরনার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকালের দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে সাবরিন নিউজ বলেছে, হিজবুল্লাহ প্রধানের দাফন কার্যক্রম শুক্রবার সম্পন্ন হবে। তবে নাসরুল্লাহর জানাজা কখন এবং কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি প্রতিবেদনে।